দেখছেন padmanews24.com এর টপ ট্রান্স সাথে আছি আমি আফসানা ইভি সময় যত যাচ্ছে তত এগিয়ে আসছে ফুটবলের শতবর্ষীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা আঞ্চলিক টুর্নামেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকার পর্দা উঠবে আগামী 20 জুন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের 48তম আসরে পর্দা নামবে 14 জুলাই 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে 48তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলিয়ে 16 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট যেখানে এ গ্রুপের গ্রুপ অফ ডেথে পড়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ চিলি ও পেরুকে সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও গ্রুপ ডিতে কলম্বিয়া ও প্যারাগুয়ের মতো প্রতিপক্ষের সামনে পড়তে হবে ভিনিসিউস জুনিয়রদের এবারের প্রতিযোগিতায় মোট 4টি গ্রুপ রয়েছে প্রতিটি গ্রুপে 4টি করে দল অর্থাৎ মোট 16টি দল নিয়ে হবে প্রতিযোগিতা এখনও পর্যন্ত 14টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে বাকি দুটি দল এখনও ঠিক হওয়া বাকি আগামী 21 জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে বাকি থাকা যোগ্যতা অর্জনকারী দল তাদের পরের খেলা 26 জুন প্রতিপক্ষ চিলি 30 জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নেরা ব্রাজিলের প্রথম ম্যাচ 25 জুন প্রতিপক্ষ অপর যোগ্যতা অর্জনকারী দল 29 জুন প্যারাগুয়ে ও 3 জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ব্রাজিল প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়নকে padmanews24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24